ইউএস হারলে ইউএসএ সাপোর্টার ন্যাড়া হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে আধার কার্ড ভার্সেস গ্রিন কার্ড খেলা, আর আমাদের বাড়িতে হাফ লোক হচ্ছে ইউএসএ সাপোর্টার, হাফ লোক ইন্ডিয়া সাপোর্টার। তোমরা সবাই বুঝেই গেছো আমি আর নব ইন্ডিয়া সাপোর্টার, প্রীতি আর ছেলে প্রীতি ওপরে আজকে মোটামুটি সব কাজ মানে ফেলে রেখে দিয়ে সকাল থেকে আমরা খেলাতেই পড়ে গেছি, মানে নড়বো না রীতিমতন সেই আর কি চিন্তাধারা। কালকে সবকিছু গোছানোর রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেইছি জনগণ মনোদি শুনে, এখন হচ্ছে চা খেতে খেতে বাকি খেলাটা দেখা যাক। তবে নভর আজকে এক্সাইটমেন্টটা একটু কম লাগছে, মানে হাইপারনেসটা একটু কম লাগছে আগের দিনের থেকে যখন পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা হয়েছে। আজকে তো ইউএসএ কেও সাপোর্ট করছে, ইন্ডিয়াকেও সাপোর্ট করছে, মানে ইন্ডিয়াই জিতবে এখন বলাও যায় না। আমাদের আর এক ইউএসএ সাপোর্টার চলে এসেছে রেডি হয়ে। হ্যালো, গুড মর্নিং ম্যাম, কাজে ছুটি দিল না তোদের? সব দেখছে, ক্রিকেট দেখছে এখানকার লোক? হ্যাঁ, কিছু কিছু লোক দেখছে, মোস্ট অফ দ্য লোক তো জানেও না ক্রিকেট। আমেরিকায় কিন্তু যে কোনো স্পোর্টস নিয়েই মানুষের ক্রেজ কিন্তু প্রচুর, কিন্তু ক্রিকেটটা তো ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হলো। আমি লোকাল মানুষের থটস জানতে চেয়েছিলাম, তো আমার ক্লায়েন্টকেই জিজ্ঞাসা করেছি, একজন আছে ওরা যে কোনো স্পোর্টস হলেই ওরা যায় স্টেডিয়ামে দেখতে, তো বলছে ওদের কিছু ফ্রেন্ড নাকি মানে দেখতে গেছিল গ্র্যান্ড প্যারিসে যখন যেদিনকার ইউএসএ এর ফার্স্ট খেলা হলো না, বাট ও ভেবেছে যে ওরকম স্টেডিয়ামে যায়নি, ভেবেছে হয়তো কোনো শো হচ্ছে টিভিতে বা কিছু সেরম দেখতে, মানে অনেকে জানেও না না অনেকে, মানে এটা যেহেতু প্রথম বছর মানে আস্তে আস্তে আর কি সবাই জানবে। তো আমি তো ভাবছি ভবিষ্যতে ছেলেকেও ইউএসএ টিমে ঢুকিয়ে দেবো, কি বলছিস? তো লোকাল মানুষ যেমন ব্রিয়ানা প্রীতির, যেমন ব্রিয়ানা প্রীতির বান্ধবী ব্রিজেট, এরা কিন্তু কিছু এরা কিন্তু জানেই না ক্রিকেট সম্পর্কে। তো আমার ওই ফ্রেন্ডটাকেও জিজ্ঞাসা করছিলাম, ও বললো জানে মানে ক্রিকেট সম্পর্কে হয়তো ওই নিউজে দেখেছে বা কোনো রিলসে দেখেছে বা কিছু, আদার দেন সেরকম ভাবে আর কি অনেকেই জানেও না। অনেক দেশি আর কি যারা এখানে বর্ন হয়েছে তারা কিন্তু ইউএসএ কেই সাপোর্ট করছে, দেখ স্টেডিয়াম ভরে ইন্ডিয়ান, মানে বাট এখানে বর্ন হয়েছে। ভালোই খেলছে ইউএসএ, দারুণ খেলছে, কি বলিস? প্রথমবার হিসেবে একটা নার্ভাসনেস তো থাকেই না। নীতিশ কুমার, হ্যাঁ, চার, সিক্স, ইউএসএ 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 ইউএসএ। পুরো ব্লু স্টেডিয়াম দেখ, ভালোই খেলছে, এও দেখছে, দেখো ইউএসএ, হ্যালো ইউএসএ। এত বছর আছি ইউএসএ তে, সাপোর্ট করনা তো বানতা হে, সাপোর্ট কর, তোকে কেউ সাপোর্ট করে? কাজে বেরিয়ে গেল ছেলেকে বলছি দিয়ে দে ক্রিকেট, ইউএসএ ক্রিকেট টিমে বলছে আউট হয়ে গেলে এরকম করবে ছেলে, আর মজা পেলে মজা পেলে আমরা স্টেডিয়ামে বসে দেখবো। 15 মিনিটস এর ব্রেক পেয়েছিলাম আর কি, ওদের ব্যাটিং হয়ে গেছে, এখন ইন্ডিয়া ব্যাট করবে, তো আমি আবার চলে এসেছি, এখন একটু কাজ আছে সেগুলো করে নি, ছেলে খাবার বসিয়ে দিয়েছি, এটাকেও সব ডিশ ওয়াশার ঢুকিয়ে দিয়েছিলাম কালকে, হয়ে গেছে, এগুলোকে এমটি করে নি। ফার্স্ট বল ইন্ডিয়া 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 ইন্ডিয়া।
হোলি আউট, এই জন্য আন্ডার এস্টিমেট করতে নেই। হ্যাঁ দেখেছ জোরদার খেলছে কিন্তু, হ্যাঁ আউট আউট পুরো আউট। দেখো আমি খেলার হাব হাব দেখে জামা ঠামা চেঞ্জ করে দল বদল করে চলে এসেছি। দল বদল করে ফেলেছি আবার এট দ্য সেম টাইম এখানে হেয়ার কাট দেখো ন্যারাও করে দিয়েছি। মানে যদি ইউএসএ, হ্যাঁ ইউএসএ মানে যেদিকে যে নৌকা আর কি ডুবছে অন্য নৌকায় ঝাঁপ দেবো আর কি বেসিক্যালি। ইউএসএ জিতলে হিহু, ইউএসএ ইউএসএ, আর যদি ইউএসএ হারে এই যে ন্যাড়া মাথা। ইন্ডিয়া তো অলওয়েজ হৃদয়ের মধ্যে একদম। বুড়ো কি হয়েছে তোর সাথে, কি ওটা হেকাচ? ও মাই গড কি কিউট লাগছে আমার বুড়োটাকে দেখো। ফাইনালি হেয়ার কাট হয়ে গেল, ওর বাবা দিদির প্ল্যান চললো না, বাজে ওরকম চুল বড় করে কিউট লাগছে, এরকমই ভালো লাগছে বুড়ো। এটা হচ্ছে মামি হেয়ার কাট। হ্যাঁ তোমাকে কিউট লাগছে বলো আগে, ইউ লাইক ইওর হেয়ার কাট বুড়ো? তিন দিন ধরে ওকে বলেছি আমি এই চালের ডিব্বা ভরতে, দেখো তিন দিন পরেও চালের এখন লাগবেই, যা ভাত বসাতে পারছি না এখন গেছে দেখো, তাও উঠবে না, ওই খেলা ছেড়ে উঠবে না। ওই দেখো দৌড়াচ্ছে দেখলে, একটা সেকেন্ড ওই টিভির ওখান থেকে উঠছে না, দেখো ফেলে রেখে চলে গেল। ইন্ডিয়া জিতে গেছে। আর একটা জিনিস বিরাট কোহলি নিয়ে বলতে চাই, নিউবর্ন বেবির বাবা সারা রাত জেগে বাচ্চা দেখতে হয়, সকালবেলা এসে কি করে ক্রিকেট খেলবে বলো, ফিল্ডে টায়ার্ড হয়ে যায় না। তারপরে ইউএসএ কেও একটু মোরাল সাপোর্ট দিচ্ছি আর কি, বিকজ ভালো খেলেছে, তাই এখন ছেলেকে খাওয়াবো। আমাদের রান্না তো করাই ছিল, অ্যাকচুয়ালি আমাকে ভাত বসাতে হবে, অল্প একটু ভাত আছে। এই যে কালকে সেই মাছ রয়েছে, কচুটাও রয়েছে, কচুটা খাবো না মাছটা দিয়ে, কিন্তু একটু ভাত বসাতে হবে, তারপর আমি আর নব লাঞ্চ করব। ছেলের খাওয়ানোর ডার, এখন আমরাও লাঞ্চটা করে নেবো, সব খাবার টাবার গরম করছি, একটু ভাত বসিয়েছিলাম, পুরোনো ভাতটাও গরম করে নিলাম, এখানে এই যে মাছটাও গরম করে নিয়েছি, এটা দিয়েই আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর স্লিং টিভি নিয়েছে নব খেলা দেখার জন্য আর কি, তো সেখানে যে আশ্রমও রয়েছে সেটা আমরা খেয়াল করিনি, আজকেই নোটিস করলাম। আমরা ওটার দুটো সিজন দেখেছিলাম, বাট থার্ড সিজনটা দেখা হয়নি, তো এখন সেটাই নব চালিয়েছে, এখন লাঞ্চ করতে করতে আমরা দেখবো হচ্ছে আশ্রম। আর এই যে আমাদের দেখো কিউটি পাই ইউএসএ, কিউটি পাই ইউএসএ, দেখাও হিরো আমাদের। পটেটো চিপস খালি উল্টো পাল্টা, হ্যাঁ পটেটো চিপস, নবো বললাম একটুখানি ঘি দিয়ে খাবে আর চিপস, এখন খেতে খেতে দেখা হবে আশ্রম। খুব ইচ্ছা ছিল এটা, হ্যাঁ সিজনটা দেখার, হ্যাঁ অ্যাকচুয়ালি কি খুঁজে পাইনি এক্স্যাক্টলি, আমরা অনলাইনে দেখছিলাম ফার্স্ট এন্ড সেকেন্ড সিজনটা অনলাইনে অনেক আগে, আই থিঙ্ক লাস্ট ইয়ারে দেখেছিলাম না, তো কিছু একটা না ওয়েবসাইট থেকে কিছু একটা খুঁজে বের করে, তো আর ওখানে তো চ্যানেলের মতন না, বারবার খুঁজে খুঁজে প্রত্যেকটা এপিসোড বের করে করে দেখতে হতো, তো আমরা সেকেন্ড সিজন পর্যন্ত দেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি এর মধ্যে দেখলাম কফি উইথ কারণটাও দেখলাম আগের দিন, ওই জন্য দেখছিলাম যে আমার ভালো লাগে, বাট দেখছিলাম যে কি কি আর কি আছে, তো দেখলাম আশ্রমও রয়েছে, আরো খুঁজতে হবে যে কি আছে।
এই ফাঁকে এই এক মাসে ক্রিকেটের সাথে সাথে বাকি এগুলোও দেখা হয়ে যাবে। ভালো কিছু থাকলে আরো এক মাস রেখে দেবো। হ্যাঁ, $10 করে নিচ্ছে মাসে। ছেলেকে শুইয়ে দিয়ে এখন আমি যাচ্ছি একটুখানি হেয়ার কাট করাবো বলে। আগের দিন আমি কালার করেছি, আমার হেয়ার কাট করানো হয়নি, আজকে একটু টাইম আছে, বেরোচ্ছি। বাট খটখটে রোদ্দুর বাইরে এসে দেখছি ভালো গরম আছে আজকে। আর প্রীতি তো কাজে, ও এসে হয়তো লাঞ্চ করবে, চলে আসবে তাড়াতাড়ি, ওর খাবারও গুছিয়ে রাখা আছে। অ্যাকচুয়ালি আজকে হেয়ার কাট করাবো সেটা প্ল্যানে ছিল না, মেয়েটাকে কল করলাম যে মেয়েটা আমার হেয়ার কাট করে, ও কাজ করছে, তো ভালো, আমারও টাইম আছে, যাই গিয়ে হেয়ার কাটটা করিয়েই আসি। রোদ্দুর দেখো, খটখটে রোদ্দুর, গরম বাইরে ভালো। জাস্ট একটু ট্রিম করাবো, ছোট করবো না, অনেকদিন হয়ে গেছে হেয়ার কাট করি না, তাই হয়ে গেল হেয়ার কাট, একটু কার্লিও করে দিল আর কি, স্টাইল করে দিল। এখন বাড়ি, হেয়ার কাট করবার পরে একটু স্টাইল করে দিলে বেশ ভালোই লাগে আর কি। একটাই পাবে, অনলি ওয়ান। ওকে দাঁড়াও আমি খুলে দিই, দাও কটা লাগবে, হাউ মেনি ওয়ান্ট। হ্যাঁ বাড়িতে এসে দেখছি ছেলে বাবা দুজনেই ঘুমাচ্ছে, আমিও পাশে গিয়ে শুয়ে পড়েছিলাম, এক ঘুম দিয়ে উঠলাম। ওহ কি মানে সেরকম একটা শান্তি লাগছে, মনে হচ্ছে কতদিন ঘুমাইনি। এখন আমি এই চা বানাচ্ছি আমার জন্য, নববল্লভটার জন্য কফি বানিয়ে দিতে, সেটাই বানাচ্ছি। আবার দেখছি আশ্রম চলে যাচ্ছে। ও আচ্ছা, মুখটা দেখা তুই, সব কটা তুই একসাথে ঢুকিয়ে নিয়েছিস মুখে। হ্যাঁ দেখি আকর, দেখি আকর, মুখ নাড়াতে পারছে না, সব কটা মুখের ভেতরে ঢুকি নিয়েছে। আবার এসে বলছি কি আমাকে হরলিক্স দাও। হ্যাঁ আস্তে আস্তে খেতে হয় বুড়ো, একটা একটা করে খেতে হয়, সব মুখের মধ্যে ঢুকিয়ে টোপলা করে ফেলেছো তো তুমি গালে। হ্যাঁ গালটার মধ্যে টোপলা হয়ে গেছে, গালটা টোপলা হয়ে গেছে তো। হ্যাঁ দিদি কি বলছে দেখে, তোর হেয়ার কাট দেখে কি বলছে দিদি?
হেয়ার কাট দেখে দিদি কি বলেছে, ভালো বলেছে? যাচ্ছে দিদিকে জিজ্ঞাসা করতে যাচ্ছে কি বলেছিস, হেয়ার কাট দেখে কি বলেছি, ওরা কনভারসেশন করছে। আরে বিটু বলে দে হেয়ার কাট দেখে কি বলেছি, দাঁড়িয়ে রয়েছে বিটু, দাঁড়িয়ে রয়েছে দেখাচ্ছে, দেখ হেয়ার কাট কিরম লাগছে, কি ওটা তুলে রাখ, তুলে রাখতে হচ্ছে কোনো কাজের না। হ্যাঁ শুধু টাউটারিমি করে যাচ্ছিস, কোনো কাজের না, একটার পর একটা শুধু ডেকে যাচ্ছে, কি কামান, কি ইউ ওয়ান্ট হোয়াট, ইউ ওয়ান্ট হোয়াট, মানে নভরি এখন টাইম আর কি, দু মাস ধরে ওর ট্রিটমেন্ট চলছে, বাদ দে এই ওই খেলানের মতন ওখান দিয়ে চলে এসছে, ঠিক আছে, আর বুঝে গেছে প্রীতি ফোনে বলছে দে তো দেখি আমি অ্যামাজনে একটুখানি একটা জিনিস চেক করবো বলে দেখে নিয়েছে বলে প্যাকেটটা খুলতেই হলো, আর ওই দেখেই নিল, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে দেখানো ভালো, কারণ আমি তো জানি চেঞ্জ করাবে বা ফেরত দেওয়ানো করাবে, কিছু না কিছু একটা করাবে, তো আগে থেকে করালেই বেটার। তো পছন্দ হয়েছে কিন্তু একটু সাইজের এদিক ওদিক বলে এখন মনে হয় ওটা ছোট সাইজ এরকম কিছু একটা আনা হবে, বাট কি আমি সেটা রেকর্ডিং করলাম না, একেবারে ফাদার্স ডে দিনই দেখাবো ট্রিটমেন্ট। দাদা নবদা খুব ট্রিটমেন্ট হচ্ছে আমার, আমি তো ডাক্তারের কাছেই যাবো না যা ট্রিটমেন্ট শুরু করেছে আমার, কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, কালকে ডাক্তারকে গিয়ে বলো দু মাস ধরে লাগবে না আপনার, বেকার বহু বাচ্চা অলরেডি ট্রিটমেন্ট চলছে বাড়িতে, এখন এই যে আবার সমস্যা বের করছে, সমস্যা না এনে এনে দাও জীবনে, ভালো করে আমাকে ট্রিট করেছো, আমিও তোমাকে ভালো করে ট্রিট করছি, খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে কফি সমস্ত রকম ভাবে নিজেকে প্রস্তুত করছি, মানে জামা কাপড় তারপর হচ্ছে আরো অ্যাক্সেসরিজ সমস্ত কিছু দিয়ে আগে প্রি ওয়ার্ম আপ করছি, তারপরে আস্তে আস্তে নাম থাকবে। পছন্দ হয়েছে ফাদার্স ডে গিফট? খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি না, আমি আর পারছি না, আমার ওখানে খাতা শেষ, ছোট প্রীতি। এ বুড়ো, এ বুড়ো, বুড়ো 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 বুড়ো, আমাদের এখন হবে হচ্ছে মুড়ি চানাচুর, আর নব বসিয়েছে যে সামোসা, ভালো হয়েছে কফি, আর চা কফি খুব ভালো হয়েছে কফি, তবে মাথাটা না এক একটা করে সিপ নিচ্ছে আর মনে হচ্ছে এক একটা নার্ভের ব্যথা ছেড়ে যাচ্ছে, তুমি তোমার টাকা আমার পেছনে এরকম করে খরচা করে যাও আজীবন, তোমাকে আমি আশীর্বাদ দিলাম, দেখেছ আমাদের এখানে আসর বসে গেছে, দেখছে যে গুল্লাক, এই সিরিজগুলো দেখলে না পুরো নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, খুব ভালো বানায় রিয়েলিস্টিক, হ্যাঁ একদম, এতক্ষণ বসে বসে সিরিজটাই দেখছিলাম, বেশ ভালোই লাগলো গুল্লাক, স্লিম টিভি নিয়ে বেশ ভালোই হয়েছে, মানে ক্রিকেট ছাড়াও টুকটাক এই শোজ গুলো দেখা হয়ে যাচ্ছে, আর তোমরা লিখে জানিও যে আমাদের বুড়োকে এরকম হেয়ার কাটই ভালো লাগছে, বুড়ো তোমার হেয়ার কাট তোমার ভালো লাগছে, তোমার হেয়ার কাট তোমার কেমন লেগেছে, ভালো লেগেছে, ইউ লাইক ইউর হেয়ার কাট, ওকে জীবন, ওকে সবাইকে বাই বাই গুড নাইট করে দাও, আই গো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আবার আগামী ব্লগে দেখা হবে, বাই বাই, গুড নাইট।